মূলত আজকে কি নিয়ে ডেপুটেশন? আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে পাঁচ দফা দাবিতে মাননীয় মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করি। তো মূলত আমাদের যে দাবিগুলি, এই দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে, গভর্নমেন্টের তরফ থেকে একটি ঘোষণা হয়েছিল যে ত্রিপুরা রাজ্যের সমস্ত চা বাগানে ভূমিহীন যারা আছে তাদের জমি দেওয়া হবে। আমরা লক্ষ্য করে দেখেছি যে ভূমিহীনদের জমি দেওয়ার নামে কিছু সামান্য অংশের পার্মানেন্ট ওয়ার্কারদের তারা জমি দিচ্ছেন। এর জন্য আমরা দাবি করেছি যাতে চা বাগানগুলির মধ্যে সমস্ত ভূমিহীন আদিবাসী এবং অন্যান্য পশ্চাৎপদ অংশের মানুষ যারা আছেন তাদের যে দখলীয় কৃষি জমি এবং বাস্তুভিটা আছে সেই জমিগুলির অধিকার যাতে সমস্ত পরিবারগুলিকে দেওয়া হয়। দ্বিতীয় দাবি হচ্ছে বাগানগুলির মধ্যে বিস্তর অংশের এপিএলভুক্ত পরিবার আছে, এই পরিবারগুলিকে এনএফএসের অধীনে এনে তাদের খাদ্য সুরক্ষার যে রেশন কার্ড সেই রেশন কার্ড প্রদান করা এবং আধার লিঙ্কের কারণে যে রেশন কার্ডগুলি বন্ধ হয়ে আছে সেই রেশন কার্ডগুলি বন্ধ না করে সমস্ত আধার কার্ডহীন পরিবারগুলিও যাতে রেশন পায় তার ব্যবস্থা গ্রহণ করা। তিন নম্বর দাবি হচ্ছে আমাদের কৈলা শহরের মধ্যে কিছু বাগান আছে যেগুলি বন্ধ হয়ে গেছে, সরকারও বলছে সেগুলি বন্ধ হয়ে গেছে, কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি যে এইগুলি ক্লোজড বাগান। এর জন্য এই বাগানগুলির যে চা শ্রমিকরা যাদের প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটা হয়েছিল সেই টাকাগুলি তারা ফেরত পাচ্ছেন না। আমরা এর জন্য দাবি করেছি এই বাগানগুলিকে ক্লোজড বাগান হিসেবে ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণা মোতাবেক তাদেরকে প্রভিডেন্ট ফান্ডের টাকা যাতে ফেরত পায় তার ব্যবস্থা করতে হবে। আমরা ক্ষুদ্র চা চাষিদের জন্য যে চা পাতা উৎপাদন তারা করেন সেই দাম তারা পান না, এর জন্য সহায়ক মূল্য ঘোষণা করার দাবিও আমরা করেছি। আর আমরা দাবি করেছি প্রভিডেন্ট ফান্ডে অনলাইনের প্রতারণা শুরু হয়েছে। কিছুদিন আগে স্থানীয় বিশিমুন্ডা বলে একজন মনুবিলির ওনার 50,000 টাকা প্রতারিত হয়েছেন, এর জন্য আমরা দাবি করেছি প্রভিডেন্ট ফান্ডের প্রতারণা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের এই ঊনকোটি জেলাতে একটি প্রভিডেন্ট ফান্ডের স্থায়ী অফিস যাতে এখানে স্থাপন করা হয়। এই পাঁচ দফা দাবিতে আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছি। ওনারা কি আশ্বাস দিয়েছেন আপনাদের? উনি আমাদের আশ্বস্ত করেছেন, নির্দিষ্ট দাবিগুলি সম্পর্কে উনি ডিএম স্তরে কিংবা এর উপরে লেভেলে উনি জানাবেন এবং যারা রেশন কার্ডে এপিএলভুক্ত আছেন তাদের রেশন কার্ড যাতে এনএফএসএ হয় তার জন্য উদ্যোগ নেওয়া হবে। আর যারা রেশন আপনার আধারের কারণে রেশন পান না এদের আধার ছাড়াও যাতে রেশন পাওয়া যায় এর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আর কাঁচা চা পাতার যে মূল্য নির্ধারণ করার কথা বলা হয়েছে এর জন্য একটি মিটিং হয়েছে, এই মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে সেটা জানার পরে উনি আমাদের জানাবেন বলে উনি জানিয়েছেন।